হ্যালো এভরিওয়ান, রমজান মাসের ইফতারে কিন্তু এই বুন্দিয়াটা আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি। তাছাড়া রমজান মাস ছাড়াও সকালের নাস্তার টেবিলে পরোটার সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আজকে এক কাপ বেসন দিয়ে দোকানের মধ্যে পারফেক্ট আর ঝরঝরে এই বুন্দিয়াটা তৈরি করে দেখাবো, সাথে অনেক ধরনের টিপসও থাকছে, তো চলুন দেখে নেই। এক কাপ বেসনকে আমি এভাবে চেলে নিচ্ছি। বেসনটাকে চেলে নিলে এর ব্যাটারটা খুব স্মুথলি হবে, তাই চেষ্টা করবেন বেসনটাকে এভাবে চেলে নেওয়ার জন্য। এরপর এখানে খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। 2 চা চামচ অ্যাড করে দিলাম সয়াবিন তেল। এই তেলটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখন একটি হ্যান্ড মিক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 3/4 কাপ পরিমাণ নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ বেসনের জন্য এক্সাক্ট এই 3/4 কাপ পানিটাই কিন্তু একদম পারফেক্ট। পানির পরিমাণটা ঠিক থাকলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। পারফেক্ট একটা ব্যাটারের জন্য আপনার এখানে 1 কাপের সাথে 3/4 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। পানিটাকে আমি এভাবে অল্প অল্প দিচ্ছি আর স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর হ্যান্ড মিক্স দিয়ে এইভাবে অনবরত 4 থেকে 5 মিনিটের মতো এটাকে বিট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ বা হাত দিয়েও কাজটা করতে পারেন। মিশ্রণটা এখানে যত বেশি ভালো করে ফেটা হবে, বেসনের ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ আর ফ্লাফি হবে। আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা থেকে 1/2 কাপ পরিমাণ ব্যাটার আলাদা একটি পাত্রে নিয়ে নিব। এতে আমি অল্প কিছুটা লাল রং অ্যাড করে দিচ্ছি, কারণ আমি আজকে এটাকে 2 কালারের করে নিব। আপনারা চাইলে সবুজ রংটাও অ্যাড করতে পারেন, আর এটা শুধু দেখতে সুন্দর লাগবে তার জন্যই করা। বুন্দিয়ার ব্যাটারগুলো একদম তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা ভাজাতে চলে যাব। চুলায় একটি আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। পারফেক্ট বুন্দিয়ার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। এভাবে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে কিন্তু সেটা উপরে চলে আসছে, তার মানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। বুন্দিয়া ভাজার জন্য এরকম ছিদ্রযুক্ত তেলের চামচ আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমরা বেসনের ব্যাটারটা এখানে দিয়ে দিব, আর এই চামচটাকে কিন্তু তেল থেকে একটু উপরে ধরতে হবে। ব্যাটারটা উপর থেকে দিয়ে জাস্ট চামচটাকে এভাবে ধরে দাঁড়িয়ে থাকতে হবে, আর এই চামচটাকে কিন্তু নাড়াচাড়া বা চাপাচাপি করা যাবে না। ব্যাটারটা নিচ থেকে এভাবে খুব সুন্দর করে পড়তে থাকবে। তেলটা যেহেতু খুব গরম অবস্থায় ছিল, তাই এটাকে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। 1 মিনিটের মতো বুন্দিয়াগুলোকে এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি তেল ঝুড়িয়ে তুলে নিচ্ছি। প্রতিবার বুন্দিয়ার ব্যাটার দেওয়ার সময় চামচটাকে চেষ্টা করবেন অবশ্যই খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে। এতে করে বুন্দিয়ার ড্রপগুলো খুব সুন্দরভাবে পড়বে। আমি এখন রেড কালার ব্যাটার থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খুব বেশি মুচমুচে করার কিন্তু কোনো দরকার নেই। আমাদের সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা গোল আর পারফেক্ট হয়েছে। তবে সবগুলো বুন্দিয়ার মধ্যে অল্প কিছু সংখ্যক কিন্তু একটু চ্যাপ্টা আর লম্বা টাইপের থাকবে, আর ভাজার সময় কয়েকটা এরকম থাকবেই। এখন আমরা শিরাটা তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এরপর 1/2 কাপ পরিমাণ অ্যাড করছি নর্মাল পানি। চিনির এই শিরাটাকে কিন্তু খুব বেশি সময় ধরে জাল করা যাবে না। শুধুমাত্র চিনিটা পানির সাথে মিক্স হয়ে গেলে, একটা বলক চলে আসলে চুলাটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে। শিরাটা যদি খুব বেশি ঘন হয় সেক্ষেত্রে কিন্তু বুন্দিয়াগুলো শিরাটা সোপ করতে পারবে না। বলক চলে এসেছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এখন আমি এটাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস ইউজ করতে পারেন। যেহেতু আমি ইলেকট্রিক চুলা ইউজ করছি, তাই চুলাটা বন্ধ করার পরেও নিচ থেকে কিন্তু তাপটা রয়ে গিয়েছে। এখন সবগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর একটি স্প্যাচুলা দিয়ে একদম হালকা করে সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব বেশি জোরে প্রেস করা যাবে না, আলতো করে উপর থেকে প্রেস করে নিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো 1 ঘন্টার জন্য। আর চুলাটা কিন্তু বন্ধ অবস্থায় থাকতে হবে। এই 1 ঘন্টার মধ্যে 2-1 বার ঢাকনা খুলে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। 1 ঘন্টা পর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো খুব সুন্দর করে শিরাটা সোপ করে নিয়েছে, একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। আমি এখন এটাকে সার্ভ করে নেব।
এইভাবে খুব সহজেই বাসায় বানিয়ে কিন্তু ইফতারে সার্ভ করতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন সিরাটা কত সুন্দর করে এটার ভিতরে ঢুকে গিয়েছে। এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখুন, আপনারাও বাসায় এমন পারফেক্ট আর ঝরঝরে বুন্দিয়া তৈরি করতে পারবেন। পুরোটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক সহজ রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।